আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা সবাই অবগত আছেন যে গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আজকে মায়ানমারে রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে মুসলমানরা বিভিন্ন জায়গায় একতাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে এর পিছনে কারণ কী এর পিছনে যদি আমরা কারণ উল্লেখ করতে যাই তাহলে সবচেয়ে বড়ো যেই কারণ সেটা হচ্ছে পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা অথচ আল্লাহরবুল আলমিন আমাদেরকে একসাথে থাকতে বলেছেন আমরা বিচ্ছিন্নতা করি ছোট 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 ছোটো কিছু বিষয় নিয়ে আমরা আলেম সমাজরা বুঝতে পারছি না যে গোটা পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে সামনে এখন আমাদের মুসলিমদেরকেও সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় অথচ আমরা এখন নিজেদের মধ্যে ক্রন্দল নিজেদের মধ্যে বিদ্বেষ নিজেদের মধ্যে হিংসা এইগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত আমরা ব্যক্তি প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি নয় বরং ইসলামকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের জরুরি কর্তব্য এবং দায়িত্ব তাই আসুন আমরা ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করি আমরা শিক্ষা নিতে পারি কাজী নজরুল ইসলামের কাছ থেকে কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা এখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চোষে কোরআন এবং হাদিস চোষে আমরা এখনও আলেম সমাজরা বৌতালাক দিতে হবে কিভাবে কিভাবে বৌতালাক দিতে হবে এই জিনিসটা আমরা নিরসন করতে এখনও সক্ষম হচ্ছি না এটা নিয়ে আমরা দ্বন্দ্ব ক্রন্দল আরও ইসলামের ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব দ্বন্দ্ব ক্রন্দলে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এখান থেকে মাফ করুক আমাদের একতাবদ্ধ হয়ে চলার তাও ফিক দান করুক কিন্তু আমরা যদি খুঁজে দেখি একটু যে আমরা ইসলামের বিধান যদি খুঁজে দেখি তাহলে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিবাদ না করলে কি আমাদের মধ্যে নয় একটা হাদিস উত্থাপন করি আসুন দেখুন জান্নাতে যাওয়ার জন্য বিবাদটাই বেশি জরুরি নাকি আমাদের একসাথে চলে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়া জরুরি এক আরব বেদুইন ব্যক্তি নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসেছে আল্লাহ নবী বলছেন আ তার নবী সাল্লাহ আলী আসসাল্লাম এক আরব বেদিন ব্যক্তি নবীর নাকে এসে জিজ্ঞাসা করছেন দুল্লাহু দেখাল তুলছেন না আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লাম বললেন কালা তাবুদুল্লাহ তুষ্টি কবি হিসেয় আল্লাহর ইবাদত করো আল্লাহর আল্লাহকে রব হিসে মেনে নাও এবং তার সাথে কাউকে শরিক করো না অংশীদারিত্ব স্থাপন করো না অত কিমসলাত আল মকতুবা ফরজ সালাত কায়েম করো অত আদি জাকাত আল মফরোজা ফরজ জাকাত প্রদান করো অ মরমাজান রমজান মাসে সিয়াম পালন করো এই চারটি কথা বলে আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম চুপ করলেন এবার ওই ব্যক্তিটি বলছেন কলা ওই ব্যক্তি বলছেন আরব বেদুইন ব্যক্তি বললেন যে লা আজিদওয়ালাহাজওয়ালাহ আনকুসুমিন হুসাইয়ান আল্লা নবী আপনি যেটুকু বললেন এর কমও করব না বেশিও করব না অর্থাৎ যা বলেছেন তাই এর কমও করব না বেশিও করব না এই কথা বলে ফালাম্মা ওয়াল্লা ওই ব্যক্তিটি চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন আল্লাহ নবী সাথীদেরকে ডেকে বলছেন মান সাররা মানসর আই রাজি মিন আহল্লা হাজা সঙ্গীসাথী তোমরা যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে ফাল্লিয়ান জুরিলা হাজা তোমরা ওই ব্যক্তিটাকে দেখো আল্লাহ নবী সাল্লাহ আলী আসসাল্লাম ওই ব্যক্তিটাকে এই হাদিসের মধ্যে জান্নাতি উল্লেখ করলেন কিন্তু আমরা একবার ভেবে দেখেছি ওই ব্যক্তি কি আমল করেছে কোনো আমল করে যে যাওয়ার প্রতিশ্রুতি নিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে না এটা হচ্ছে আকিদা অন্তরের বিশ্বাস তাই আসুন আমরা ছোট ছোট বিষয়ের উপর দ্বন্দ্ব না করে একতাবদ্ধ হই ইসলামের আদর্শকে গোটা পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্রীণ করার জন্য আমরা একতাবদ্ধ হই বিচ্ছিন্নতা ত্যাগ করি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সঠিকভাবে জ্ঞান এই সঠিক জ্ঞান দান করুক একতাবদ্ধ হওয়ার ক্ষেত্রে এবং বিচ্ছিন্নতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন রবিফুল্লাহ আমিন ওয়াখির্দিন আহমদুল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল